নমস্কার। 138তম দিনের আমাদের শহীদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রেস কনফারেন্সের বিষয় হচ্ছে যে আজকে 138তম দিন চলছে, আর কয়েকটা দিন পরে আমরা 150 দিনে যাচ্ছি। যদিও এটা গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজ্জার যে একটা আইনি অধিকার নিয়ে, বেকার যুবক যুবতীদের অধিকার নিয়ে সরকারি কর্মচারীদেরকে 150 দিন ধরে অবস্থান অনশন কর্মবিরতি সব চালিয়ে যেতে হচ্ছে। আগামী 150 দিন উপলক্ষে আমরা আগামী 25শে জুন 2023 তারিখে কলকাতায় মহামিছিল, হাওড়া এবং শিয়ালদা থেকে এবং শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিচ্ছি। এবং তার সাথে আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের সাথে নতুন একটা বিষয় সংযুক্ত হচ্ছে, সেটা হলো আগামী যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা ভোটের কাজে যাবেন না, এই দাবি। এবং তার সাথে এটা হচ্ছে প্রথম দাবি, তার সাথে দ্বিতীয় দাবি হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, তৃতীয় দাবি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, এবং চতুর্থ দাবি অস্থায়ীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি রদ। আমরা যে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগের কথাটা বলে আসছি, গতকালকে হাইকোর্টে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েতে যে শুনানি ছিল সেই শুনানি পর্বে রাজ্য সরকারকে জবাব দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। রাজ্য সরকার বারবার করে এই অস্থায়ী কর্মীদের দিয়ে ভোট করানোর কথা বলেছেন, কিন্তু আইন বিরুদ্ধভাবে কাজ যে করানো যায় না সেটা হাইকোর্টের বিচারপতিরাই বলে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য স্থায়ী কর্মী ছাড়া কোনো উপায় নেই, এবং এই জায়গাতেই আমাদের দাবিটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং আগামী দিনেও যেটা হবে সেটা সকলেই জানতে পারছেন। এই রাজ্যে 73,000 বুথ আছে, সেখানে পুলিশ কর্মীর সংখ্যা হচ্ছে মাত্র 44,000, একজন করে মানে দুটো বুথ পিছু একজন করে পুলিশ কর্মী দেওয়ার মতো অবস্থাতেও রাজ্য সরকার নেই। সেখানে আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া আমাদের পক্ষে ভোট নিতে যাওয়া সম্ভব নয়, দরকার হলে শিক্ষক কর্মচারীরা ভোট বয়কট করবেন, ভোট প্রক্রিয়ায় ভোট কর্মী হিসেবে তারা যাবেন না। আমরা হাইকোর্টে মামলা করেছি, তার রায়দান বাকি আছে, যদি প্রয়োজন পড়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। কিন্তু তার সাথে আগামী 25 তারিখ রাজ্যের শিক্ষক কর্মচারীরা পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মহামিছিল এবং মহাসমাবেশ সংগঠিত করবেন, কারণ তারা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে সংশয়ের মধ্যে আছেন। 2018 সালের পঞ্চায়েত ভোটে ভারতবর্ষের যে কোনো প্রদেশের নির্বাচনে ইতিহাসের মধ্যে সব থেকে বেশি ভোটকর্মী আক্রান্ত হয়েছিলেন, পুলিশ কর্মীরাও আক্রান্ত হয়েছেন। এই নির্বাচন শুরু হওয়ার পরেই দেখতে পেয়েছেন যে তৃণমূলের নেতানেত্রীরা আন্দোলনের সময়কালে যেসব হুমকি দিয়েছিলেন তার বাস্তবিক প্রয়োগ শুরু হয়েছে। ভাঙড়ে আমাদের যে সহকর্মী বিদ্যুৎ ঘোষ, তিনি আক্রান্ত হয়েছেন। গতকাল বরশুলে 3 জন পুলিশ, আমাদের পুলিশের সহকর্মী, তারা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে একজন ওসিও আছেন। গতকালকে ভাঙড়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে শাসক দলের বিরোধিতায় বিডিও অফিসে প্রবেশ করতে না পারি ফিরে আসতে হয়েছে। এই যদি পরিবেশ হয় ভোটের দিন কি হতে চলেছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি। এই কারণেই আমরা পরিষ্কার দাবি করছি যে কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন ছাড়া আমাদের পক্ষে ভোট নিতে যাওয়া সম্ভব নয়। এবং এরই সাথে আগামী বুধবার, আগামী শুক্রবার এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা একটা নির্দিষ্ট বয়ান লিখে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে মেল করবেন এবং দাবি জানাবেন যে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা ছাড়া আমাদের পক্ষে ভোট নিতে যাওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, শিক্ষকরা কর্মচারীরা ব্যক্তিগতভাবে মেল করে নির্বাচন কমিশনকে এই বার্তা দেবে। এই মুহূর্তে আমরা সঠিক সংখ্যাটা তো বলাটা সম্ভব নয়, তবে আমাদের ধারণা পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষকই কর্মচারী
তাদের নিজেদের জীবন রক্ষার স্বার্থে এই আবেদন নির্বাচন কমিশনকে করবে। অবশ্যই আমরা এ সম্বন্ধে কর্তৃপক্ষকে আমরা ইন্টিমেশন দিয়েছি, পারমিশন আপনারা জানেন ওভাবে কলকাতা পুলিশ দেয় না, কিন্তু এ বিষয়ে তাদের কোনো আপত্তি আছে এখন অবধি তারা আমাদের জানাননি। মহামিছিলের প্রধানত আমাদের যে তিনটি দাবি রয়েছে, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান, সমস্ত শূন্যভাবে স্বচ্ছভাবে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এই দাবি তিনটির সাথে থাকছে যেভাবে সরকার 10ই মার্চের ধর্মঘটের পর শিক্ষক কর্মচারীদেরকে প্রতিহিংসামূলকভাবে বদলি করেছে, সেই বদলি রদের দাবি থাকছে, এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যারা ভোটকর্মী হিসাবে যাবেন শিক্ষক কর্মচারীদের কর্মচারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি থাকছে। কারণ আমরা দেখেছি গত দুটো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোটকর্মীদের উপর অত্যাচার হয়েছে এবং ভোটারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাহলে আমরা এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমরা রাজ্য পুলিশের উপর নির্ভর করতে পারছি না। রাজ্য পুলিশকে রাজ্য সরকার অন্যভাবে ব্যবহার করছে, নিজেদের স্বার্থে ব্যবহার করছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, ওই জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের দাবি করছি। তার বিপক্ষেও আমরা প্রশাসনিক এবং হাইকোর্টের মাধ্যমে তাদের পাশে থাকবো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।